আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি টিউবে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে পাকিস্তানে বিকৃতভাবে উপস্থাপন করা হলেও বর্তমানে অনেককেই সঠিক ইতিহাস বলতে শোনা যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাদের মধ্যে একজন। পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হয় বাঙালিরা গাদ্দারি ও ভারতের ষড়যন্ত্রের শিকার হয়ে পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছে। কেউ চাইলেও 1971 সালের সঠিক ইতিহাস পড়াতে পারে না। আপনারা অনেকেই হয়তো জানেন না, পাকিস্তানের সব কিছু বাইরে থেকে দেখলে মনে হয় সরকার নিয়ন্ত্রণ করছে, কিন্তু প্রকৃত অর্থে পাকিস্তানের সেনাবাহিনীর বাহিরে পাকিস্তানের সরকারের বলার ও কিছু করার অধিকার নেই। পাকিস্তানের সেনাবাহিনী যাকে ইচ্ছা তাকেই রাষ্ট্রপ্রধান বানিয়ে রাখেন। সারা পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর তাণ্ডব চলে। বালুচিস্তান ও সিন্ধু প্রদেশের জনগণের উপর সেনাবাহিনী ইচ্ছামতো হুকুম চাপিয়ে দেয়, যাকে তাকে ধরে নিয়ে গুলিও করে ফেলে। সেনাবাহিনীর এমন আচরণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজেও অনেক বিরক্ত এবং তিনি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেন, যদি বাংলাদেশের মতো বালুচিস্তান ও সিন্ধু প্রদেশের সাথেও একই আচরণ করা হয় তাহলে পাকিস্তানে আবার একটি বাংলাদেশ জন্ম নিবে। আর কি বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, সেটাই দেখাবো বিডি টিউবের আজকের এই ভিডিওতে। आगे बढ़े और आपको बताएं कि मुल्क को फौज नहीं अवाम मुतहद रखते हैं। वज़ीर आज़म इमरान खान कहते हैं, मशरकी पाकिस्तान हमारी गलती से बना, लोगों को इंसाफ नहीं दिया गया। आज वही कुछ फाटा और बलोचिस्तान में हो रहा है। रूहानियत को सुपर साइंस बनाएंगे। मज़ीद तफ़सीलात इस रिपोर्ट में। वज़ीर आज़म ने सुहावा में अलकादिर यूनिवर्सिटी का संग बुनियाद रख दिया। अपने खिताब में बोले कि मशरकी पाकिस्तान हमारी गलती से बना, बंगालियों को इंसाफ नहीं दिया गया, जबकि आज वही कुछ फाटा और बलोचिस्तान में हो रहा है। हमारा मुल्क टूटा, गलती हमारी थी, हमने इंसाफ नहीं दिया अपने लोगों को, और आज भी अगर हम अपने लोगों को इंसाफ नहीं देंगे, फाटा के लोगों के बुरे हालात हैं, उनकी हमें मदद करनी है। बलूचिस्तान में कई इलाके हैं, पीछे रह गए लोग। ये याद रखे, एक फौज मुल्क को इकट्ठा नहीं रख सकती, मुल्क को उसकी आवाम इकट्ठा रखती है। इमरान खान ने कहा कि पाकिस्तान के नजरिए को छोड़कर हम इस्लामी रहे ना ही फलाही। सिंध में 70% लोग गुर्बत की लकीर से नीचे जिंदगी गुजार रहे हैं। भुट्टो के बाद आकर लोग अवाम के खैरखा बने और जब गए तो उनकी लंदन में जायदादें थी। ना हम इस्लामी रहे ना हम फलाही रहे, एक रियासत बन गए। जुल्फकार अली भुट्टो के बाद सारे अवाम के खैरख्वाह बन जाते हैं और जब जाते हैं तो लंदन में और सारी दुनिया में उनकी प्रॉपर्टीज होती है। और আমাদের চেষ্টা থাকবে এটাই, বাংলাদেশের অর্থনীতি, ইতিহাস ও ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরা আর আপনাদের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা প্রত্যাশা করা। প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথচলায় আপনাদের ভালোবাসা ও সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। বিডিটিউব আপনাদের চ্যানেল, আপনাদের সাথে নিয়ে যেতে চাই অনেক দূর। আসুন আমরা পাকিস্তান প্রেমী বা ভারত প্রেমী না হয়ে স্বদেশ প্রেমী হই। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন। ধন্যবাদ।